আমি আগে একদিন আগের ভাত আমি জল দিয়ে রেখেছিলাম, আর তার মধ্যে আমি বেসন দিয়ে দিলাম, একটু রসুন বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, আর ধনে পাতা কুচি দিয়ে দিলাম, সামান্য একটু আদা দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কালো জিরে দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে চটকে মাখব। এর মধ্যে ডিমও দেওয়া যাবে। মচমচে হওয়ার জন্য আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু বেসন লাগবে, বেসনটা একটু কম হয়েছিল তাই আরটু লাগবে। দিয়ে এবার আমি এটাকে মাখব ভালো করে। আমার মাখা কমপ্লিট হয়ে গেছে। আমি গ্যাস ধরিয়ে দিয়েছি, এবার আমি এর মধ্যে তেল দিয়ে দেব। সর্ষের তেল একটু দিয়ে দিলাম, আমি একটু সামান্য সাদা তেল দিলাম, গ্যাসটা বাড়িয়ে দিলাম। তেল গরম হলে আমি বড়াগুলো ভাজব। গ্যাসটা আমি কমিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। এবার আমি এই মেখে রাখা বড়াগুলো এবার ভাজব। গ্যাসটা বাড়িয়ে দিলাম। এবার আমি উল্টাই, উল্টে দেখছি আমি, হ্যাঁ এক পিট হলো কিনা, চেপে চেপে দেব আমি যাতে ভেতরে কাঁচা না থাকে। এবার আমি উল্টাই, ভালো করে এগুলো একটু লাল লাল করে ভাজতে হবে, না হলে ভালো লাগবে না খেতে। দেখেছো তো আমার বড়াগুলো ব্রাউন ব্রাউন হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। গ্যাস বাড়িয়ে দিলাম আমি। এবার আমি উল্টে দিলাম। আমার এক প্লেট হয়ে গেছে, এবার আমি উল্টে উল্টে দিলাম। এবার আমি তুলে নিচ্ছি। অনেকেই বাসি ভাত থাকলে ফেলে দেয়, কিংবা ভাতের মধ্যে মিশিয়ে রান্না করে, কিন্তু তার থেকে এই ভাতগুলোকে দিয়ে যদি চপ বানানো যায় তাহলে খুব ভালো লাগবে খেতে। ভাতের বড়া বা চপ, যেটা ইচ্ছে বলা যায়। এটা যদি আপনাদের এই রেসিপিটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্যই শেয়ার করবেন।